দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে 37 সদস্যের নতুন মন্ত্রিসভা। বরাবরের মতো এবারের মন্ত্রিসভায়ও প্রাধান্য দেওয়া হয়েছে প্রবীণদের। হলফনামায় দেয়া তথ্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স প্রায় 66 বছর, যেখানে বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স ছিল 60 বছর। অর্থাৎ গতবারের চেয়ে আরও অভিজ্ঞ এবং প্রবীণদের নিয়ে গঠিত হয়েছে এবারের মন্ত্রিসভা। নবগঠিত মন্ত্রিসভায় অভিজ্ঞদের ভিড়ে সবচেয়ে তরুণ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সরকারের আগের মেয়াদে একই মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে মন্ত্রিসভায় প্রবীণতম সদস্য হিসেবে স্থান পেয়েছেন তার চেয়ে দ্বিগুণ বয়সী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। 82 বছর বয়সে প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়া এবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 80 বছরের বেশি বয়সী আবুল হাসান মাহমুদ আলী। 81 বছর বয়সী এই রাজনীতিক এবার দায়িত্ব নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারও আগে ভার সামলেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।